পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো। ছয় বছর ধরে চলছে এই প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলায় 22টি বার অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বর্ধমান জেলার বার অ্যাসোসিয়েশনের সভাপতি সজনতা জানান, প্রতি বছরই প্রতিযোগিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এই দিন দিনরাতের এই খেলায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য চারজন বিচারপতি, বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনে ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছ বছর আন্তঃজেলা বার অ্যাসোসিয়েশন ক্রিকেট প্রতিযোগিতা ছ বছরে পড়ল। বর্ধমান বার অ্যাসোসিয়েশন খুব সাফল্যের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করে। দিনের পর দিন প্রত্যেক বছর প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবছর 22টা দল মানে 22টা বার অ্যাসোসিয়েশন, সেই শিলিগুড়ি ওই দিক থেকে বহরমপুর, ব্যারাকপুর থেকে আরম্ভ করে শ্রীরামপুর, মেদিনীপুর, পূর্ব পশ্চিম, সমস্ত বসিরহাট, দূর দূরান্তের বার অ্যাসোসিয়েশন, তারপর লাল কত জানো রানাঘাট, ডায়মন্ড হারবার। খেলার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সারা জীবনই প্রত্যেকটা দিনই বছরের আমরা মামলা, মকদ্দমা আর মক্কেল এই নিয়েই কাটি। আমাদের যে একটা পরিচিতি আছে, একের সঙ্গে অপরের একটা সুদৃঢ় বন্ধন আছে, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বছরের এই দুটো দিন আমরা দুদিন একত্রে কাটাই। আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়, খেলা ছাড়াও আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন আস্তে আস্তে গড়ে উঠেছে এবং সেটা আস্তে আস্তে খুব সুদৃঢ় পর্যায়ে যাচ্ছে। এই খেলার উদ্দেশ্য হচ্ছে, ক্রিকেট তো বটেই, ক্রিকেটের মাধ্যমে বৎসরের দুটো দিন আমরা সমগ্র পশ্চিমবাংলার বড় বড় বার অ্যাসোসিয়েশনগুলো একসঙ্গে আমরা এক জায়গায় থাকি, দুদিন ধরে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি, আমরা খুব কাছাকাছি আসি, আমাদের মধ্যে একটা সুদৃঢ় বন্ধন হয়, এই খেলার অন্যতম আকর্ষণ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।